প্রতি বছরের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণা মুজাফরাবাদ 3 মে গণহত্যা দিবস পালন করা হয়েছে। প্রতি বছর এই উপলক্ষে নানা আয়োজন থাকলেও এবার করোনা মহামারীর কারণে তা সংক্ষিপ্ত করে বুদ্ধভূমিতে মাল্যদান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে গরিব ও অসহায় 300 পরিবারকে ত্রাণ সহায়তা প্রদানের মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ ছিল। 3 মে রোববার সকালে মুজাফরাবাদ বুদ্ধভূমিতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে মুজাফরাবাদ শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা। বুদ্ধভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি ডক্টর তাফসি ঘোষ রায়ের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ বুরহানুদ্দিন, মুজাফরাবাদ কলেজের সভাপতি সন্তোষ নন্দী, সমন্বয় সভাপতি বিপ্লব সেন, গণহত্যা উদযাপন পরিষদের আহ্বায়ক জয়প্রকাশ দত্ত, প্রধান সমন্বয়কারী রতন কর, সমন্বয় সম্পাদক কাজল কর, সচিব নরেন রায়চৌধুরী, মুক্তিযোদ্ধা সুনীল বিশ্বাস, প্রদীপ কর, অমল বিশ্বাস, রতন সেন, সুকান্ত দত্ত, লক্ষ্মী দাস, বিপ্লব চৌধুরী, শান্তনু রায়চৌধুরী, সুকান্ত বিশ্বাস, সন্তোষ চৌধুরী, রতন চৌধুরী, প্রকাশ ঘোষ, সুদর্শন সেন, সাগর মজুমদার, বাবুল বিশ্বাস, অনুপ চৌধুরী, বাবলু চৌধুরী, সাগর বিশ্বাস প্রমুখ।